বাংলার সময় আরো থাকছে ঈদ সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের দেভোগে পোশাকের পাইকারি বাজার শত কোটি টাকা বিক্রির প্রত্যাশা ঈদ সামনে রেখে বাড়ছে নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি পোশাক মার্কেটের বেচা কেনা নতুন নতুন ডিজাইনের কাপড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা এবার শত কোটি টাকা বেচাকেনার কেনার প্রত্যাশা ব্যবসায়ীদের শওকত আলে সৈকতের পাঠানোর তথ্য ছবি নিয়ে আব্দুল্লাহ নামের তোলা ছবিতে রিপোর্ট থরে থরে সাজানো বাহারি ডিজাইনের রং বেরঙের পোশাক বেচাকেনার ধুম ব্যস্ত ক্রেতা বিক্রেতারাও আসন্ন ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে প্রতিনিয়ত বাড়ছে ক্রেতা সমাগম এবার শত কোটি টাকা বিক্রির প্রত্যাশা ব্যবসায়ীদের লং গাউন লং ফ্রক এগুলোর উপর একটু চাহিদা আছে গুণগত মানে দিক দিয়ে আমরা ইন্ডিয়া থেকে আগে আছি ডিজাইনের উপরে মাল বিক্রি হইতেছে মালের চাহিদাও বেশ ভালো এই মার্কেটটা আমাকে দীর্ঘমেয়াদী যদি আমাদের সরকার যদি একটা লিজ দেয় তা আমাদের জন্য অনেক সুবিধা হবে গুণগত মান ও দাম সাধ্যের মধ্যে হওয়ায় দেশের বিভিন্ন এলাকার পাইকারি ক্রেতারা এই মার্কেট থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নারায়ণগঞ্জের দেবুকের যে মালটা আমাদের এলাকা মুখে খুব চাহিদা আছে ভালো ভালো লেডিস মাল পাওয়া যায় যার কারণে আমরা পাবনার থেকে এত দূর দূরান্ত থেকে এখানে আসি মাল কিনি এখানের মালের কোয়ালিটি গুণগত মান ভালো রেটও খুব ভালো শাস্ত্রীয় মূল্যে আর ঈদের নতুন নতুন ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ততা বেড়েছে শ্রমিকদেরও অতিরিক্ত কর্মঘণ্টা ব্যয় করে দিন রাত পরিশ্রম করছেন তারা সকাল নয়টা থেকে রাত্রে তিনটা পর্যন্ত কাজ করতেছি ভালোই চাপ আছে ফেন্সি মালের চাপ বেশি ঠিক আছে আর ফিকা জেলা প্রশাসক জানান নিয়ম অনুযায়ী সরকারি জমি দীর্ঘ মেয়াদে লিজ দেওয়া যাবে না তবে ব্যবসায়ীদের ঋণ সুবিধার আশ্বাস দিন ক্ষুদ্র বা মাঝারি ঋণ গ্রহণ করতে পারে কিনা অল্প সুদে তারা যদি এই বিষয়টা নিয়ে আগ্রহী হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সহযোগিতা করতে পারি স্বাধীনতা পূর্ববর্তী সময়ে নয়টি মার্কেটের সমন্বয়ে পাঁচ শতাধিক দোকান নিয়ে নারায়ণগঞ্জের দেওভোগে এই পাইকারি তৈরি পোশাক প্রস্তুতকারী ব্যবসা কেন্দ্রটি গড়ে ওঠে সময় সংবাদ নারায়ণগঞ্জ